বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের গোপাল ঠাকুরের 4 নম্বর জামার এই ঘাগড়া বানানোটা শেখাবো। চলো তাহলে শুরু করি। দেখো বন্ধুরা, আগে থেকেই আমি একটা 4 নম্বর সাইজের জামা বানিয়ে রেখেছি। কিভাবে এই জামা বানাতে হয় তা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি, তোমরা তা দেখে নিও, নিচে লিংক দেওয়া থাকবে। প্রথমে এখানে আমি এই সাদা উলটা জয়েন করে নেব। সাদা উলটা জয়েন করে নিয়েছি। এবার আমি 3টে চেন তুলব, 1 2 3, 3 3টে চেন তুলে নিয়েছি। এবার আমি ওই একই ঘরে 2 বার পুল্লং করব। এই একবার হলো, এই 2 বার হলো। আগে আমি যেহেতু 3টে চেন তুলে নিয়েছিলাম আর 2 বার ফুললাম করলাম, এই আমার 3 বার হলো। এবার আমি এই যে পাশের ঘর, এই ঘরেও আমি 3 বার ওই একইভাবে ফুললাম করব। এই 1 বার হলো, এই 2 বার হলো, এই 3 বার হলো। এইভাবেই আমি প্রতিটি ঘরে ঘরে 3 বার করে বুনে রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি রাউন্ডটা শেষ করেছি। এবার আমি জয়েন করে নেব। এই যে 3টে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে এভাবে আমি জয়েন করে নিলাম। কাঁচি দিয়ে কেটে নিব। এবার এই হলুদ উলটা আমি এখানে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে 5টা চেন তুলব, 1 2 3 4 5, 5টা চেন তুললাম। এবার আমি 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর যে চেন রয়েছে এই চেনে ঢুকিয়ে আমি এইভাবে বুনে নেব। নিয়ে এবার আমি 2টো চেন তুলব, 1 2, 2টো চেন তুললাম। তুলে 1 নম্বর বাদে এই যে 2 নম্বর যে চেন রয়েছে তার ভিতর ঢুকিয়ে এইভাবে আমি বুনে নেব। নিয়ে আবার আমি 4টে চেন তুলব, 1 2 3 4, 4টে চেন তুললাম। তুলে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর যে চেন রয়েছে এর মধ্যে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। আবার আমি 2টো চেন তুলব, 1 2, 2টো চেন তুলে এই 2 নম্বর ঘরে ঠিক আগের মতো আমি বুনে নেব। নিয়ে আবার আমি 4টে চেন তুলব, 1 2 3 4, 4টে চেন তুলে আমি 6 নম্বর ঘরে ঠিক আগের মতো 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর ঘরে ঠিক আগের মতো আমি বুনে নেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো, না হলে আমি যে টিপসগুলো শেখাবো তা বুঝতে পারবে না। এবার এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় আমি ফুললং করব। একবার ফুললং করলাম, এই 2 বার ফুললং করলাম, এই 3 বার ফুললং করলাম। করে এবার আমি একটা চেন তুলব, তুলে আবার আমি এই একই জায়গায় 3 বার ফুললং করব। একবার হলো, 2 বার হলো, এই 3 বার হলো। দেখো বন্ধুরা, মোট আমার 6 বার হলো। একবার দুবার তিনবার একটা চেন তুলে নিয়েছি, আবার 1 বার 2 বার 3 বার, এই 6 বার হলো। এবার আমি এই যে ফাঁকা রয়েছে ফাঁকার এই যে চেনটা রয়েছে ঠিক এর মাঝখান থেকে ঢুকিয়ে এইভাবে আমি বুনে নেব। বুনে নিয়ে ঠিক পাশের এই ফাঁকায় আবার আমি আগের মতোই 6 বার ফুললং করে নেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি এই লাল উলটা এখানে জয়েন করে নেব। এবার বন্ধুরা, আমি 3টে চেন তুলে নেব, 1 2 3, 3টে চেন তুলে নিয়ে এবার উলটাকে 1 বার
এই একবার দুবার পেঁচিয়ে নিয়ে এই যে ঘর এই একই জায়গায় ঢুকিয়ে আমি প্রথম দু ঘরে বুনব, তারপরে আমি দু ঘরে বুনব। বুনে এই দু ঘর আমি রেখে দেব, বুনবো না। তারপরে আবার আমি একবার পেঁচাবো, এই দুবার পেঁচাবো, পেঁচিয়ে ওই একই জায়গায় এই একই জায়গায় আমি আবার একইভাবে বুনবো। এই দুবার বুনবো, তারপরে আমি আবার দু ঘর বুনবো। দু ঘর বোনার পর আবার তিনটে ঘর থাকলো, এক দুই তিন, এই তিনটে ঘরকে আমি একসাথে বুনে নেব। বুনে নিলাম, নিয়ে আমি এবার চারটে চেন তুলবো, এক দুই তিন চার, চারটে চেন তুললাম এর মাথায়। তুলে আবার আমি উল্টাকে একবার এই দুবার পেঁচিয়ে নেব, নিয়ে ওই একই জায়গায় আমি বুনবো, একই জায়গায় ঢুকিয়ে আমি বুনবো। এই দু ঘরে বুনলাম, আবার আমি দু ঘরে বুনলাম। বুনে আমার দুটো ঘর থাকলো, এক দুই, দুটো ঘর থাকলো। এবার আবার আমি একবার পেঁচাবো, আর একবার পেঁচাবো, পেঁচিয়ে ওই একই ঘরে ঢুকিয়ে আমি প্রথম এক দু ঘরে বুনবো, তারপরে আমি দুটো ঘরে বুনবো। এবার আমার তিনটে ঘর থাকবে, এক দুই তিন, এই তিনটে ঘরকে একসাথে বুনবো। বুনে নিয়ে আমি দুটো চেন তুলবো, এক দুই, এবার আমি একবার পেঁচাবো, আর একবার পেঁচাবো, দুবার পেঁচাবো। পেঁচিয়ে আমি মাঝখানে যে হাফলং করেছিলাম এই হাফলংয়ের এই মাঝখানে ঢুকিয়ে আমি বুনে নেবো ঠিক আগের মতো। এই দু ঘর বুনবো, তারপরে আবার আমি দু ঘর বুনবো। বুনে আমার দুটো ঘর থাকবে, রেখে দেব, দিয়ে আবার আমি দুবার পেঁচাবো। পেঁচিয়ে ওই একই জায়গায় ঢুকিয়ে আমি আবার ঠিক আগের মতো বুনে নেবো, ওই দু ঘর বুনে নেবো, পরে দু ঘর বুনে নেবো। নিয়ে এই যে তিনটে ঘর রয়েছে, এক দুই তিন, এই তিনটে ঘর পুরো একসাথে ঢুকিয়ে আমি বুনে নেবো। নিয়ে আমি চারটে চেন তুলবো, এক দুই তিন চার, চারটে চেন তুলে নিলাম। নিয়ে আবার উল্টাকে আমি এইভাবে পেঁচাবো, এইভাবে দুবার পেঁচিয়ে নেবো। নিয়ে ওই একই জায়গায় আমি ঢুকিয়ে আগের মতো বুনে নেবো। এই একবার দুটো ঘরের ভিতর থেকে বুনলাম, আবার এই এক দুই, দুটো ঘরের ভিতর থেকে বুনে দুটো ঘর আমার থাকলো আমি রেখে দেবো, দিয়ে আবার আমি একবার দুবার পেঁচিয়ে নেবো। নিয়ে ঠিক ওই ঘরে ওই যেখানে বুনেছিলাম ঠিক সেই ফাঁকায় ঢুকিয়ে আবার আমি ঠিক আগের মতো বুনে নেবো। দুটো ঘর বুনলাম, বুনে আবার দুটো ঘর বুনে নিলাম, তিনটে ঘর আমার থাকলো, এই তিনটে ঘরকে আমি একসাথে বুনে নেব। নিয়ে আবার আমি দুটো চেন তুলবো, এক দুই, দুটো চেন তুলে আবার একবার দুবার পেঁচিয়ে নেব। নিয়ে এই যে আগে যে হাফলং করেছিলাম এর মাঝখানে ঢুকিয়ে ঠিক আগের মতো আমি বুনে নেব। ঠিক এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমার রাউন্ডটা শেষ হয়েছে। এবার আমি জয়েন করে দেব, জয়েন করব। এখানে আমি ফুলটা শেষ করেছি, এবার আমি দুটো চেন তুলবো, এক দুই, দুটো চেন তুলে আমি এই যে আগে যে আমি তিনটে চেন তুলেছিলাম এর মাথায় ঢুকিয়ে আমি এইভাবে জয়েন করে দেব। দেখো বন্ধুরা, আমি জয়েন করে দিয়েছি। এবার আমি এই হলুদ উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় আমি তিনবার ফুল লং করব, ঠিক আগের মতো তিন তিন ছবার ফুল লং করব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো। এবার এর মাথায় আমি একটা চেন তুলব, তুলে এখানে আবার আমি তিনবার ফুল লং করব, একবার দুবার এই তিনবার, তিনবার ফুল লং করে নিলাম। নিয়ে এবার আমি এই যে নিচে যে হলুদের ফুল রয়েছে তার মাঝখান দিয়ে যেখানে আমি চেনটা তুলে নিই, একটা চেন তুলে নিয়েছিলাম ঠিক সেখান থেকে ঢুকিয়ে এইভাবে ঠিক আগের মতো আমি বুনে নেব। এখানে যেমন এই সাদা হলুদে আমি বুনে নিয়েছিলাম ঠিক সেরকমভাবে এইভাবে বুনে নেব। নিয়ে আবার আমি এই যে এখানে ছবার তিনবার তিন তিন ছবার ফুল লং করবো,
এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি এই লালুলটা জয়েন করে দেব। এখানে লালুলটা জয়েন করে দিলাম। এবার আমি এই যে এখানে এই যে হলুদের মাথায় ঢুকিয়ে আমি তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিলাম। নিয়ে ঠিক আগের মতো লাল, আগে যেভাবে আমি লাল বুনেছিলাম ঠিক সেইভাবেই বুনবো। দুটো পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে ওই ঘরে আমি এইভাবে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে দুটো ঘরের ভেতর থেকে বুনবো, আবার আমি দুটো ঘরের ভেতর থেকে বুনবো। বুনে দুটো ঘর আমি রেখে দেব, দিয়ে আবার আমি উল্টাকে এইভাবে পেঁচিয়ে নেব। নিয়ে ওই একই ঘরের ভেতর থেকে বুনে নেব, বুনে নিয়ে এই দুটো ঘরের ভেতর থেকে আমি বুনবো। আবার আমি এই দুটো ঘরের ভেতর থেকে বুনবো, বুনে আমার তিনটে ঘর থাকবে, এই তিনটে ঘর আমি একসাথে বুনে নেব। নিয়ে আবার আমি চারটে চেন তুলবো, এক দুই তিন চার, চারটে চেন তুলবো। তুলে উল্টাকে এইভাবে পেঁচিয়ে ওই একই ঘরের ভেতর থেকে আমি ঠিক আগের মতো আমি এইভাবে বুনে নেব। এবার আমি চারটে চেন তুলে নেব, এক দুই তিন চার, চারটে চেন তুলে নিলাম। উল্টাকে এইভাবে পেঁচিয়ে দুবার পেঁচিয়ে নেব। নিয়ে ওই একই ঘরের ভেতর থেকে আমি ঠিক আগের মতো এরকমভাবে বুনে নেব। এবার দুটো চেন, দুটো ঘর হলো, আবার আমি এইভাবে উল্টাকে পেঁচিয়ে ওই একই ঘরের ভেতর থেকে ঢুকিয়ে এই দুটো ঘরের ভেতর থেকে বুনে নেব। আবার আমি দুটো ঘরের ভেতর থেকে বুনে নেব। নিয়ে তিনটে ঘর থাকবে, এই তিনটে ঘরকে আমি একবারে বুনে নেব। নিয়ে আবার আমি দুটো চেন তুলবো এর মাথায়, এক দুই চেন তুলে উল্টাকে এইভাবে পেঁচিয়ে ঠিক এই যে আগে যে হলুদে যে এই যে হাফ লং করা আছে এর ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে চারটে চেন তুলবো, দুই তিন চার, চারটে চেন তুলে ঠিক আগের মতো আমি ওইভাবে বুনে নেব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। এইভাবে আমি বুনে নেব, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি জয়েন করে দেব। আগে যে তিনটে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে এইভাবে আমি জয়েন করে দিলাম। এবার আমি এই হলুদ উলটা জয়েন করে দেব, দিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় আমি ঠিক আগের মতো ছবার বুনে নেব, ফুল লং করে নেব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলবো, তুলে এই পাশে এই যে ফাঁকা, এই ফাঁকায় আবার আমি তিনবার ফুল লং করব, একবার দুবার এই তিনবার, তিনবার ফুল লং করে ঠিক আগের মতোই আমি মাঝখানে ঢুকিয়ে এইভাবে আমি বুনে নেব। নিয়ে আবার এই ফাঁকায় আমি ঠিক আগের মতো ছবার ফুল লং করব, করে এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। এবং এরপর আমি একইভাবে দুই রাউন্ড বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা বুনে নিয়েছি। এবার আমি এই সাদা উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় আমি দশবার ফুল লং করব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো, এই ছবার হলো, এই সাতবার হলো,
এই আটবার হলো, এই নবার হলো, এই দশবার হলো। এবার আমি এই যে হলুদুলের এই মাঝখানে ঢুকিয়ে এইভাবে আমি বুনে দেব। আবার আমি ঠিক পরের এই চেনে একইভাবে, পরের এই যে ফাঁকা, এই ফাঁকা এই একইভাবে আমি দশবার বুনে নেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবে আমি বর্ডারটা শেষ করেছি। আর আমি জয়েন করে দেব এই যে চেন রয়েছে, এই যে এর মাথায় ঢুকিয়ে আমি এইভাবে জয়েন করে দিলাম। এবার আমি পুরোটা কাচি দিয়ে কেটে দেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি জামাটা শেষ করেছি। যখন তোমরা ডিজাইনটা তুলবে, তখন এই হাতার এখান থেকে ডিজাইনটা তুলবে, এখান থেকে বোনাটা শুরু করবে, এই যে সামনে এখান থেকে শুরু করবে না। জামাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পাশের এই দুটো ভিডিও অবশ্যই দেখো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।